সেটা তার সঙ্গে প্যান থাকলো না। এখন পরে দেখে যে সব কিছু, তখনই তো তাকে অ্যাভয়েড করা শুরু করলো ইয়ে আমাদের সাকিব খান। সেইটাই বুকির এখন ভালো লাগে না, আর জেলাসি করে অপবিশ্বাসের, শুধু অপবিশ্বাসের সাথে। ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বুবলিতে বলা যে তার কোনো বাচ্চা নেই, বুবলি আর যদি বলে যে আমার কোনো বাচ্চা নাই, তাহলে ভালো করে জিজ্ঞেস দেন যে বিয়ে হয় নাই। বিয়ের কথা তো বলে না, কিন্তু বাচ্চা নাই এটা আর বিয়ে হয়েছে এবং একটা মেয়ে বাচ্চাও ছিল, সেটা সাকিব নিজেও জানে, যার জন্যই তাকে অ্যাভয়েড করে, তাকে ঘিরা করে। এই এগুলো যে আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন, এটা এতে করে যদি মামলা টামলা হয়, আপনাকে যদি মামলা টামলা করে সেক্ষেত্রে মামলা করবে কেন? এটা তো আমরা ইউটিউবের থেকে পাইছি, আমরা সাকিব খানের পরিবারের থেকে পাইছি, সাকিব খানের লিয়াজুর থেকে পাইছি। আপনার কাছে তো এভিডেন্স নাই যে তার বিয়ে হয়েছে, আছে সেটা ইউটিউবে আসতেছে, সব কিছুতে আসতেছে, এবং তার একটা মেয়ে বাচ্চাও ছিল। সেই মেয়ে কোথায়, সেই মেয়ে বাচ্চা কোথায়, সেটা সে জানে, আমরা জানি না। এটা তো একটা যদি গুজব হয় সেক্ষেত্রে আপনি যে বলছেন, আপনার কাছে তো তথ্য প্রমাণ নাই না, সেটা তো আমরাও ইউটিউবের কাছ থেকে জেনে শুনে তারপরে বলতেছি। আপনি একজন সিনিয়র অভিনেতা, তাই না? আমরা আবার এটাও দেখেছি যে বুবলির সাথে সাকিবের যে ঝগড়া জাতি, সাকিবকে গালিগালাজ করতেছে, সেগুলো আমরা ইউটিউবে থেকে স্বচক্ষে দেখেছি। হ্যাঁ, ইউটিউবে তো ওগুলো গুজব, ওগুলো তো সত্য প্রমাণ, যারা ইউজ করে তারা হলো সত্য, কিন্তু ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে তো ওগুলো গুজব, তার বাচ্চা আছে, আপনি দেখছেন, দেখেননি, আপনি শুনে শুনে বলতেছেন, এতে করে আপনার মান শুনে হচ্ছে না? তারা তো বিয়ে করছে, এটা ঠিক না, সেটা তো পাবলিককে বিয়ে করছে, এটা তো সঠিক, এটা তো সঠিক, কিন্তু বুবলিতে আবার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এটা তো প্রমাণ নেই। সেটা তো ওই যে আপনাদের ইউটিউবের থেকে, চ্যানেল থেকেই তো সব কিছু পেয়েছি। না না, ইউটিউব তো গুজব হতে পারে না, পেয়েছি ওখান থেকে পেয়েছি যে একটা বিয়ে হয়েছিল, একটা মেয়ে ছিল, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন থাকলে করো না, এগুলো বলে সে যদি মামলা টামলা করে, সেদিন আগে হয়েছিল এটাকে বলতে পারবেন আপনি? না এটা বাদ দাও, এটা বিয়ের আগের, মানে সাকিব বিয়ে করার আগে। আচ্ছা, ইউটিউবের সূত্র ছাড়া অন্য কোনো আছে কিনা আপনার কাছে, এভিডেন্স আছে কিনা? না, ইউটিউবের থেকে, ইউটিউব তো জেনে আপনি বলতেছেন, ইউটিউবের থেকে একদম, আমি মিথ্যে বলবো না, সত্যি কথা আছে, ইউটিউব থেকে। তাহলে আপনি একজন সিনিয়র শিল্পী হিসেবে একজন আরেকজন শিল্পী কটাক্ষ করছেন, এটা কি সঠিক? এই ধরনের কোনো মন্তব্য করাটা কতটুকু যুক্তিযুক্ত? মন্তব্য কথা হলো যে আমরা তো ইউটিউবে দেখতেছি সাকিবের সাথে ঘটনাচুক্তি করতেছে, বকাবাজি করতেছে, তখন আমার সিনিয়র শিল্পী সাকিব আমাদের সামনে ছোটো ভাই বড় হয়েছে, আমার দেখলে খারাপ লাগে। আপনি ইউটিউব থেকে দেখে ইউটিউবকে বলছেন, কিন্তু একদম সুরুজ বাঙালি যে একটা ভালো মানের অভিনেতা, এই যে ধরেন যে এক বয়স হয়েছে, এতে করে আপনার মান ক্ষুণ্ণ হচ্ছে না? আপনি তো নিজে জানেন না, আপনি ইউটিউব থেকে দেখে আপনি ইউটিউবারকে বলছেন, তারা তো আসলে ধরেন যে একটু মজার করে শিরোনাম দিচ্ছে, দিয়ে আমার কাছে ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে এতে করে পাবলিক খেপে গিয়ে আপনাকে হচ্ছে একটা মামলা করে দিল, তাতে করে আপনার সম্মান থাকবে? মামলা করো, কাজ করি নাই, আপনি তো বলছেন আপনি তো এভিডেন্স নাই, আপনি তো ইউটিউব দেখে ইউটিউবকে বলছেন, সবচেয়ে সহি কথাটাই বল, সারা জীবনই বলে আসছি। না না, আপনি তো ইউটিউব দেখে ইউটিউবকে বলছেন, তাহলে এতে করে তো গণমাধ্যমের কাছে আপনার এভিডেন্স নাই, সেক্ষেত্রে তো আপনার ওই বিষয়টা তো আপনার জন্য সম্মান, মান সম্মান ওটাই বুঝছি। এই জন্যে যদি থাকে, আপনি দেখছেন যে আপনার নিজের আত্মীয় বিয়ে করছে, ওই রকম এভিডেন্স থাকা দরকার, তাই না? সেটা আপনি জানেন। এখন তো ওইরকম বিশ্বাসটি নিয়ে আছে, জানি একটু, আর বিটে তো নিয়ে মাকে তাকে করে দিলেগুলো জানলাম শুনলাম, বিটে খুব টানে সাংঘাতিকভাবে, দাদা দাদি বিকে এবং জয়কে দুজনকেই খুব এই করে, স্নেহ ভালোবাসা সব কিছুই। আচ্ছা, আপনাকে বর্তমানে চলচ্চিত্রে দেখা যায় না, মানে চলচ্চিত্র নাই কেন? আমি এখন কম করছি, আর কত, 48 বছরে 500 ছবিতে অভিনয় করেছি। আমার সর্বশেষ ছবি হলো প্রিয়া আমার প্রিয়া, আচ্ছা, সাকিবের সুপার সুপার দেখেছি, আমরা দেখেছি এইটা, আর মাই নেম ইজ খান করে তারপরে একটু কমই করছি, কারণ আর কত, এই যে এক মাস রোজা করলাম, নামাজ করলাম, তারাবি করলাম, সব কিছু করে করে ই করলাম, আর ওমরা হজও গতবার করে আসলাম, আচ্ছা আচ্ছা, গত রোজায় ওমরা হজ করে এসেছি, এখন এখন মনে করছি যে একটু আল্লাহ বিল্লাহ করবো। তার মানে আপনি কি সিনেমা ছেড়ে দিচ্ছেন? মনে হয় আর এখানে আর ভালো লাগছে না, 48 বছর যেখানে সময় দিয়েছে, আর কত, এমন কোনো নায়ক নায়িকা নাই যে তাদের সাথে আমি কাজ না করেছি, রাইট, শাবানা পাউতি, রুইয়া রাজ্জাক ভাই, যারা আছে বড় বড় শিল্পী,
সবাইয়ের সাথে কাজ করি। বাঙালি ভাই আপনি চলচ্চিত্রে আসলেন কীভাবে একটু যদি বলতেন শুরুটা? আমি কিন্তু আনোয়ার হোসেন ভাই আমার গুরু, প্রবীণ মিত্র, এটিএম সত্যবা তাদের সাথে আমি মঞ্চে নাটক করি বেড়াতাম। আচ্ছা, এই নাটক করতে করতে এই তাদের লেজ ধরে আমি এফডিসিতে ঢুকি। আচ্ছা, বাস্তব দুইজন চলে গেছে, প্রবীর দাদা আমার শ্রদ্ধেয় পাত্র, উনিও খুব ভালো মানুষ, ওনারও তো ভালো ইন্ডাস্ট্রিতে নাই, উনিও বিস্তায় আছে, হয়তো বা কোনোদিন সংবাদ শুনবেন, ওনার মতো এত ভালো লোক আমি আর পাবো। আপনারা যখন চলচ্চিত্রে কাজ করেছেন তখন রমনমা ছিল, 1500 সিনেমা ছিল, এখন কি হল? এই এফডিসিতে সন্ধ্যাবেলা আটটা জুনে লাইট জ্বলে। সাকিবের জন্ম কবে হবে? আজকে আমার বন্ধু অনেক হইলো, আরেকটা সাকিবের জন্ম দেন না, আমি আর কোনো নায়ক জন্ম দেবো না। কেন বলছে একথা? এই কথা যে এক নায়ক জন্ম দিয়ে আমার 12টা বেজে গেছে, আমি আর নায়ক জন্ম দেবো না। কি 12টা বেজে গেছে তার? ক্ষমতা কিছু থেকে একটু প্রতারিত হয়েছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এই জন্য সে এই কথা বলবো। মানে তাকে সাকিব কিন্তু আমাদের সামনে নায়ক হয়েছে। আচ্ছা, আমাদের সম্মান করছে, আজও সম্মান করছে, এত বড় হয়েছে এখনো সম্মান করছে। ভালো ছেলে, ভালো ছেলে, মনটাও ভালো, অত্যাধিক ভালো মনের ছেলে, সে অনেক বড় হবে এই দেশে। এই দেশে যদি চলচ্চিত্র ধরে রাখে সে একটাই মাত্র ব্যক্তি, সে হলো সাকিব খান। বর্তমানের কথা বলছি, যারা মরে গেছে তাকে তাকে নিয়ে আলাপ আলোচনা করে লাভ নাই তো? না, বলছিল যে সাকিব খান নাকি এফডিসিতে তেমন আসে না। না, কবার সে বাইরে বাইরে থাকে বানালো না, কিন্তু তাকেই হচ্ছে পোল্ট্রি দিয়ে দিচ্ছে। তাহলে তাহলে যে নেক্সট জেনারেশন কি এইরকম সুপারস্টার বানানোর কি ইয়ে রাখবে? হচ্ছে কি, সাকিব খান তো একটা পর্যায়ে চলে গেছে, এটা নিয়ে অনেকে জেলাসি করে, স্বাভাবিক কথা ভাই। একটা একটা পরিবারে যদি দুজন লোক থাকে, দুজনে একসাথে রিক্সা চালে, একজন হঠাৎ 1 কোটি দিয়ে ভাই লটারি পেয়ে গেল, ওখানে আরেক রিক্সা বাইরে আমার 20 লাখ দেশ নেই, হ্যাঁ আমি আমি 1 কোটি দিয়ে পাইছি, তোমার 20 লাখ দিবার লিখা, ওই ওইটাই ওখানে ওই লোকটা জেলাসি করবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাঙালির টাকা হলো পোল্ট্রি মারে? পোল্ট্রি মারে। আচ্ছা, আপনার কাছে আবার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনারা তো সিনিয়র আর্টিস্ট, এই যে বর্তমান আর্টিস্টরা যারা বিশেষ করে বিয়ে করে, বিয়ে করার পর আমরা দেখি 6 মাস 1 বছর তাদের বিয়ে টিকে না, বিয়ের পিছনে কারণ কী হিসেবে আপনি কীভাবে দেখছেন বিষয়? আমি একটা কথা বলি, মাহিয়া মাহি, এই যে আমি এর আগে কিন্তু একটা কথাই বলেছি, চলচ্চিত্র জগতে কেউ মৌলবী না, এক কথাই বুঝে নেন যে কেউ মৌলবী না, চাইলে আবার আমাদের ফিল্মেই কিন্তু কাবিন ছাড়া বিয়া হয়, কাবিন নাই, কাবিন ছাড়া বিয়া, যেমন এই যে কাবিন ছাড়া বিয়া বিয়া হইয়া বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে, তারপরে কী করবো, কাউ মা ও কাদা খাটি, আজকাল যদি কাবিন টাবিন থাকতো দুইজন লেখা রেখে কিছু করতে পারতো। তোমরাই তো বেকুব, কাবিন ছাড়া এইভাবে গিয়ে তোমরা এগুলি করো কে লিখা, বৈজ্ঞানিক উপায়ে সব কিছু লিখে দাও, যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করো, তাইলে আর বাচ্চা কাচ্চা হইব না, তাইলে না এগুলো সুন্দর ভালো। মানে চলচ্চিত্র অঙ্গনের বাহিরে লোকজন কিন্তু এটা নিয়ে অনেক মন্তব্য করে, আসলে এই চলচ্চিত্র নিয়ে অনেক মন্তব্য করে, যেমন বিয়ে টেকে না, বিয়ে বিচ্ছেদ, এবং মানে নানান ধরনের মন্তব্য করে, এই বিষয়গুলো কীভাবে? তবে কি ভাই, সত্যি করে বলি, নার্স নার্স এয়ারফোর্স আরও যে বিভিন্ন সংস্থায় যারা আছে, মেয়েরা জড়িত আছে, সব জায়গায় সব কিছু হয়, গন্ধটা হইলো এফডিসির বেশি, এফডিসির গন্ধ বেশি, এফডিসি নায়িকারা খারাপ, নায়িকারা পোষা, বাইরে যেতে বেশি হচ্ছে, সেইটা একটা নজরে। এই এই বুবলি কিন্তু একসময় কিন্তু আপনার হচ্ছে যে বিমানের বিমানবালা ছিল, এই বিমানবালাও ছিল, সে মুস্তাফা ছিল, সে খবর পড়তো, ওই সময় কি বিয়ে হয়েছে সাকিব খান তাকে ধইরা নিয়ে আসে? আগের সময় কি বিয়ে হয়েছিল? ওই 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 সময়ই একটা কিছু বোধ হয় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি একটু হয়েছে, ইউটিউবে পাচ্ছি সেটাই ওটু বলছি। আচ্ছা, সাকিব খান তাকে ওই খবর পরে ওইখান থেকে নিয়ে আসে। তাদের এক হওয়ার বিষয়ে আপনি কোনো ইয়ে করবে কি করবেন? এদের এক হওয়ার পিছনে তো তাদের বাবা মা রয়ে গেছে, এবং আমি সাকিব হলো বর, সাকিব তাকে বিয়ে করেছে ভাই, তার ব্যাপারটা সে বুঝবে, আমাদের তো করার কিছু নাই ভাই। শোনো ভাই, অপবিশ্বাসের নিয়ে জয়ের দাদি দাদি যখন চায়, তুমি আমার শোনো ভাই, তুমি আমার অনুরোধ করতেছি, তুমি
অপবিশ্বাস ছিল, সংসার করবো এই অনুরোধটা করছি। কিন্তু আপনি অপবিশ্বাসকে পছন্দ করেন, বুবলিকে পছন্দ করেন? এই জন্য করছি যে অপবিশ্বাস প্রথম স্ত্রী এবং তার দাদা দাদি জয়কে খুব পছন্দ করে ভালোবাসে, অপবিশ্বাসকে খুব পছন্দ করে ভালোবাসে। বিদায় কইছি যে ভাই তুমি তার সংসার করো ভাই, আমি বুবলি কোনো কথাই বলি না, তুমি ইয়ে রিজা কাজ করো মানে সংসার করো। অপবিশ্বাস তারা মনে করছেন যে সংসারের জন্য অপবিশ্বাসই পারফেক্ট শাকিব খানের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চলচ্চিত্র থেকে মানুষের রাস্তা হারাচ্ছে কেন দিন দিন? মানুষের আস্থা হারাচ্ছে, এই যে বিজু উপায় রুচি মাই রুচি কয় না, এই প্রথম প্রথম ফার্স্ট লাইফের থেকে যখন বিজু ক্যাসেটগুলো হইতো, লম্বা ক্যাসেটগুলো হইতো, যদি সরকার হাত দিত, তারপরে ওই যে সিজি করে না, ওই যে কী কয় এটি যে ওই যে বাড়িতে বাড়িতে টিভির মধ্যে লাগায়, এগুলো যদি সরকারিভাবে বন্ধ করা হইতো বা চাপ সৃষ্টি করা হইতো, হ্যাঁ ডিজেল লাইন, তাইলে কিন্তু এগুলোর সৃষ্টি আজকে হতো না। এখন তো পাইরেসি ভালো, এখন তাইলে চলচ্চিত্র চলে না কেন? এখন এখন হইলে কি মানুষ তো এখন মনে করেন যে এই মোবাইলে টিভি খুললে ছবি দেখতে পায়, টেলিভিশনে সপ্তাহে সপ্তাহে ছবি দেখতে পায়, সব ছবি তো তারা দেখেই ফেলতে স্যার, হলে যে লোকের লিগা বাস্ত তাহলে আপনি বলতেছেন ইউটিউব বন্ধ করতে? হ্যাঁ, ইউটিউব বন্ধ করে দিতে বলতেছেন? এখন বন্ধ সরকারিভাবে একটা সিনেমার প্রতি একটা ইয়ে জোর দেওয়া উচিত বলে মনে করেন? এখন তো কথা হলো যে চলচ্চিত্রের উপরে এর আগে প্রধানমন্ত্রী বলছিলেন আমি কিছু মানে ডিজিটাল সিনেমা হল করে দিই। আচ্ছা, তো সেটা বলছিলেন উনি এবং তাকে আনার কথা ছিল নিপুণের মাধ্যমে, পরে তো দেড় বছর পরে দুই বছর তো খালি মামলা মকদ্দমে বারই বুবলি আর কথা কি করবো, দেখি আল্লাহ যদি আনে ভোট দিচ্ছেন আজকে দেব বা ভাবি কই ভাবি রে দেখি না তো। হ্যাঁ, তো সাংসারিকভাবে আছে, আমার তো একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মেয়ের ঘরে দুটা নাতি আছে, নাতিকে নিয়েই হই হল্লা, দুটা নাতি আমার করে যা টুকরা। আমাদের দেখেছি নায়িকারা বেশি বেহায়াপো না, কিন্তু চলচ্চিত্রের যারা অভিনেতা আছে নায়ক আছে তারা কিন্তু ঠিকই বাইরে বিয়ে করে সংসার করতেছে। আসলে নায়িকা, হ্যাঁ নামাজ কালাম পড়তেছে, বিষয় হচ্ছে যে নায়িকারা অনেক ধরা খাচ্ছে কিন্তু আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন, এটা কেন? আপনি তো নায়িকা বিয়ে করতেছেন না। ছেলেরা সবসময় শেয়ার, সবসময় চালা। আচ্ছা, কামি ছাড়া বিয়ে করে হ্যাঁ তো বাইকা যায়, তারপর তো কইলাম যে মৌলবী সাই যা, তারপরে সবই কইলে দেখা যায় টুবিটা খুঁজা দিয়া আমি হনে মৌলবীটা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।